নমস্কার, নিউজ বর্তমানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি সুপর্ণা। শুরু করছি বিশ্বকাপের সাতকাহন। আজ এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো তা অবশ্যই খেলার খবর হবে, কারণ আজ বাংলাদেশ এবং পাকিস্তানের ম্যাচ। আমরা জানি বিশ্বকাপ চলছে এবং বিশ্বকাপ নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু টান টান উত্তেজনার পর্ব ছড়িয়েছে, এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে আজ কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের ম্যাচ, এবং সেই ম্যাচ ঘিরে সেই ম্যাচ চলছে ইডেনে। আজ হবে বাংলাদেশ এবং পাকিস্তানের ম্যাচ, এবং সেই ম্যাচ ঘিরে আজকে ইডেনের মাঠ কতটুকু ভরবে সেইটাই, সেই সমস্ত খবরের আপডেট কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো। এবং তার পাশাপাশি আমরা জানি যে পাকিস্তান মানেই কিন্তু মানে একটা টান টান উত্তেজনা, এবং সেই উত্তেজনায় কতটা আজকে ইডেনের মাঠ ভরবে, কতটা কি হবে, সেই সমস্ত খুঁটিনাটি খবরের আপডেট কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করে দেবো। এবং আমি শুধু আজ একা নই, আমার সাথে রয়েছে আজকে আমাদের ক্রীড়া সাংবাদিক রাজকুমার মণ্ডল। রাজকুমার, তোমাকে আমি জিজ্ঞেস করবো যে রাজকুমার, এই যে বিশ্বকাপ চলছে এবং এই বিশ্বকাপে কোন কোন দল ছিটকে গেল, কোন কোন দল ভালো পারফরমেন্স করলো, তোমার কি মতামত, তুমি কি বলবে রাজকুমার? একদমই সুপর্ণা, সেটা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে আমরা যদি লিগ টেবিলের দিকে তাকাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে লিগ টেবিলে আমরা সম্ভাব্য চার দল অলরেডি পেয়ে গেছি, কারণ সম্ভাব্য চার দলের তালিকায় প্রথমেই যার নাম আসছে সেটা হচ্ছে ভারত। অবশ্যই ভারত এবং ভারতীয় ক্রিকেট দল যেভাবে তার পারফরমেন্স দেখিয়ে আসছে এবং প্রথম থেকে একটা কম্প্যাক্ট দল হিসাবে ভারতীয় দলকে রাখা যেতে পারে, কারণ ভারতের বোলিং, ব্যাটিং, ফিল্ডিং অর্থাৎ এই কমপ্লিট অলরাউন্ড পারফরমেন্স অনেকটাই ভারতকে সমৃদ্ধ করেছে, এবং এবারে চ্যাম্পিয়ন, বিশ্বকাপ চ্যাম্পিয়নের অন্যতম দাবিদার বলা বললে খুব একটা ভুল বলা হবে না, কারণ সমস্ত বিশেষজ্ঞদের মতো একই, ক্রিকেট বিশেষজ্ঞ থেকে ক্রিকেট সাংবাদিক সকলেই এই একই কথাই, একই বক্তব্য পেশ করছেন। আর দ্বিতীয় কথা, যে কথায় যাব সেটা হচ্ছে কোন চার দল এবার সেমিফাইনালিস্ট। প্রথম এই মুহূর্তে যে পয়েন্ট তালিকায় আমরা যদি চোখ রাখি সেক্ষেত্রে প্রথমেই দেখছি ভারতের নাম, দ্বিতীয় আসছে সাউথ আফ্রিকা, তৃতীয় নিউজিল্যান্ড এবং চতুর্থ অস্ট্রেলিয়া। সুতরাং এই চার দলের পয়েন্ট তালিকা যদি আমরা লক্ষ্য করি, ভারত ছটি ম্যাচ খেলে ছটিতেই তারা দুর্দান্তভাবে জিতেছে, এবং কোনো ম্যাচে তারা কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা করে বা কোনো রকমে হস্তে খস্তে জেতেনি, প্রত্যেকটা ম্যাচই তারা দুর্দান্ত পারফরমেন্স করে তারা বেরিয়ে গেছে এবং জিতেছে, এবং তাতে ব্যালিং, বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং তিনটেরই অসাধারণ মান। এবং সেক্ষেত্রে আমরা যদি পয়েন্ট তালিকার দিকে দেখি, মগডালে উঠে বসে রয়েছে ভারত, এবং অর্থাৎ পয়েন্ট টেবিলের শীর্ষে ব্লু, মেন ইন ব্লু, সেক্ষেত্রে তাদের পয়েন্ট হচ্ছে প্লাস 1.405 অর্থাৎ 12 পয়েন্ট পেয়ে। দ্বিতীয় স্থানে রয়েছে তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা, অর্থাৎ দক্ষিণ আফ্রিকা দু নম্বরে রয়েছে, সেক্ষেত্রে তাদের পাঁচটি জিতে পয়েন্ট তালিকা হচ্ছে 10, এবং সেক্ষেত্রে তাদের রান রেট দেখলে দেখা যাবে তাদের রান রেট ভারতের থেকে বেশি, কারণ 2.032 অর্থাৎ 32। তিন নম্বরে যে দল রয়েছে তাতে ওডিআই বিশ্বকাপে পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে কিউইরা অর্থাৎ নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডও একইভাবে চার ম্যাচ খেলে দুটি হেরেছে এবং নিউজিল্যান্ডের পয়েন্ট 8, সেক্ষেত্রে তাদেরও রান রেট হচ্ছে 1.232। এবং চলতি বিশ্বকাপে চার নম্বর দল রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াকে কখনোই ভাবা যাবে না যে তারা কোনো রকমের ফাইনালিস্ট নয় বা তারা চ্যাম্পিয়ন হতে পারে না, কারণ অস্ট্রেলিয়া এমন একটা দল আমরা প্রথম থেকেই দেখে এসেছি। একটু পিছনের দিকে খেয়াল রেলে মার্ক ও থেকে শুরু করে স্টিভা প্লাস তার সঙ্গে রিকি পন্টিং প্রত্যেকেই একটা লড়াকু মানসিকতা, একইভাবে এখনও এই ওয়াটসনের দল দারুণভাবে খেলছে, এবং সেক্ষেত্রে তাদের রান রেট 970 অর্থাৎ ছয় ম্যাচ খেলে তারা 8 পয়েন্ট পেয়ে রয়েছে। এর পরবর্তী পর্যায়ে যে টিমগুলো রয়েছে, রয়েছে পাঁচ নম্বরে রয়েছে আফগানিস্তান, এটা বলা যাবে না, আফগানিস্তান আন্ডারডগ, তারাও যে কোনো মুহূর্তে আর একটা ম্যাচে জিতে বা অঘটন ঘটিয়ে দিয়ে পয়েন্ট তালিকার উপরে উঠে আসতে পারে। শ্রীলঙ্কা ছয় নম্বর থাকলেও আমরা বিদায় ঘণ্টা তার বেজে গেছে এটা বলতে পারি, কারণ শ্রীলঙ্কার যা মানসিক পরিস্থিতি এবং তাদের যা রাজনৈতিক বাতাবরণ সেইটা পুরোপুরি প্রভাব ফেলেছে ক্রিকেটের ওপরে, যার ফলে শ্রীলঙ্কার আর কোনো পরিস্থিতি সেরকম নেই। পাকিস্তানের অবস্থাও সেরকমভাবে আর ধরা হচ্ছে না, এবং বাকি যে দলগুলো আমরা ইংল্যান্ডকে অলরেডি ধরে নিয়েছি, ইংল্যান্ডের টিকিট কাটা হয়তো হয়েই গেছে দেশে ফেরার, সেক্ষেত্রে বলা যাবে পয়েন্ট টেবিলের প্রথম চার দল, কোন চার দল সেমিফাইনাল খেলতে পারে মোটামুটি আমরা ক্রীড়া বিশেষজ্ঞরা বা যারা ক্রীড়া বিশেষজ্ঞ তারা নিশ্চিত হয়ে গেছে। একদম একদম। আর রাজকুমার, এখান থেকে আমার তোমার কাছে প্রশ্ন যে কোন কোন দল ফাইনাল এবং সেমিফাইনালে পৌঁছলো, কি আপডেট আছে?
কোন কোন দল সেমিফাইনালে পৌঁছলো সেটা এই মুহূর্তে বলা খুব টাফ, কারণ কোন দল ফাইনাল খেলবে বা কোন দল সেমিফাইনাল খেলবে এই মুহূর্তে সেমিফাইনালিস্ট দলের ব্যাপারটা নির্বাচন করাটা হয়তো সোজা হলেও হতে পারে, কারণ প্রথম চার দল একদম নিশ্চিত। সেক্ষেত্রে ভারত এক নম্বরে যে আছে সেই এক নম্বরে থাকা দল হচ্ছে ভারত, এবং তার সঙ্গে চার সেমিফাইনালিস্ট বলতে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া, এবং এই চার দলের বাইরে যদি কোনো দল উঠে আসে, অর্থাৎ আফগানিস্তান যদি উঠে আসে সম্ভাবনা থাকলেও থাকতে পারে, বা অন্য কোনো দল উঠে আসতে, তাকে অনেকটাই লড়াই করতে হবে। সেক্ষেত্রে আমরা আপাতত বিশেষজ্ঞদের চোখে যদি আমরা দেখি, সেক্ষেত্রে ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়াকেই চার সেমিফাইনালিস্ট দল হিসাবে ভাবা হচ্ছে। তবে আরেকটু এগিয়ে গিয়ে যদি আমরা ভাবি, তাহলে ভারত অস্ট্রেলিয়া কিংবা ভারত সাউথ আফ্রিকা এই দুই দলকে আমরা ফাইনালিস্ট হিসাবে দেখতেই পারি। তবে আমরা ভারতীয় হিসাবে কিংবা বিশ্বের অন্যান্য সমস্ত ক্রীড়াবিদদের চোখেও আমরা দেখতে পাচ্ছি এইবারের সম্ভাব্য চ্যাম্পিয়ন ভারতকেই, কারণ কোহলি রোহিতরা যে রেঞ্জে রয়েছেন, যে পারফরম্যান্সে রয়েছেন, বা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, ওভারঅল পারফরম্যান্স ওয়াজ অলওয়েজ গুড, এবং সুতরাং সেক্ষেত্রে আমরা ধারণা করতেই পারি ভারত এবারে সম্ভাব্য চ্যাম্পিয়ন। সুপর্ণা, একদমই একদমই। রাজকুমার, আমি তোমার কাছে আরও একটা প্রশ্ন করব যে এই যে আজকে পাকিস্তান আর বাংলাদেশের ম্যাচ, আমরা জানি যে পাকিস্তান মানেই কিন্তু একটা টানটান উত্তেজনা, টানটান পর্ব চলবে, তো এখান থেকে দাঁড়িয়ে আজকে ইডেনের মাঠ কতটা দর্শক আসনে পূর্ণ হবে, কি বলছো? দেখো, গতকাল আমি ইডেনের আশেপাশে ঢু মারতে গিয়েছিলাম, এবং গতকাল আমি দীর্ঘক্ষণ ইডেনের আশেপাশে ঘুরে বা সমস্ত রকম দেখে, মানে পরিস্থিতি দেখে বা ইডেনের আশেপাশের চালচিত্র দেখে যেটুকু আমার মনে হয়েছে, অর্থাৎ সেরকম উত্তেজনা নেই, কারণ এটা একটা নিরুত্তাপ ম্যাচ বলা যেতেই পারে। পাকিস্তানের মতো একটা ম্যাচ, অর্থাৎ পাকিস্তানের মতো দল খেলছে, সেটা আবার ভারতে, আবার ক্রিকেটের নন্দনকানন কলকাতায়, সেই ম্যাচটায় যে এরকম নিরুত্তাপ ম্যাচ, আবার অপোনেন্টকে সেটা হচ্ছে বাংলাদেশও ভারতের অন্যতম সেরা প্রতিবেশী রাষ্ট্র। সুতরাং এই দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে এই রকম একটা হাই ভোল্টেজ ম্যাচ হওয়ার কথা, যে ম্যাচটা গতকালের চিত্র অনুযায়ী আমি বলতে পারি যে এই ম্যাচটা সম্পূর্ণ একটা নিরুত্তাপ ম্যাচ। এবং এই রকম ম্যাচ সাধারণত আমরা দেখেছি আইপিএলও, যে ইডেনের আশেপাশে টিকিট কালোবাজারির একটা রমরমা চলে, সেখানেও আমি কান পেতে শুনলাম আশেপাশে বটতলা থেকে শুরু করে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মাঠ, সেখানে গিয়ে দেখলাম যে সেখানে কিছু কিছু যারা টিকিট ব্ল্যাক করে তাদের অল্প কানের কাছে আধস্বরে বলতে শোনা গেছে, দাদা টিকিট লাগবে, নির্দিষ্ট দামে নয়, আপনি তার থেকে কম দামেও টিকিট পেয়ে যাবেন। আবার যারা জার্সি বিক্রি করছে, যারা আসছে বহরমপুর থেকে, মুর্শিদাবাদ থেকে, মালদহ থেকে কিংবা বড়াসত থেকে, এই মুহূর্তে টিকিটের সেরকম কোনো চাহিদা নেই। সিএবি যতটা পেরেছে টিকিট বিলিয়েছে, বিক্রি করেছে বলবো না, সেক্ষেত্রে বিক্রির হার কম। যদি এরমও হতে পারে যে আজকের গ্যালারি অন্যান্য দিনের মতনই একটা শূন্য গ্যালারি, অর্থাৎ গত ম্যাচেও আমরা দেখেছি সৌরভ গাঙ্গুলি স্ট্যান্ড থেকে শুরু করে এদিকে জগমোহন ডালমিয়া স্ট্যান্ড, প্রত্যেকটা স্ট্যান্ড আমরা খালি দেখেছি, একমাত্র আমরা দেখেছি ক্লাব হাউসের দিকে যে স্ট্যান্ডগুলি রয়েছে সেই দিকটাই পূর্ণ। সুতরাং কাল সিএবি কর্তাদের সঙ্গে, অর্থাৎ সিএবি কর্তা দেবব্রত দাস, সিএবি কর্তা নরেশ ওঝা এবং এমনকি স্নেহাশিস গাঙ্গুলির সঙ্গেও কথা বলে বোঝা গেছে যে ম্যাচের মধ্যে একটা পারিপার্শ্বিক গানা বাজনা, নাচ গানা ইত্যাদি হচ্ছে, বা ম্যাচের সময় আতশবাজি পুড়ছে, এইসব হয়তো চলতে পারে, কিন্তু ম্যাচে দর্শক টানাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার, বিশেষ করে এই ম্যাচে, এই নিরুত্তাপ ম্যাচে আমরা সেটা এই চিত্রই দেখতে পাচ্ছি। আরেকটা হচ্ছে সব টিকিট বিক্রি হয়নি এখনও পর্যন্ত, টিকিট প্রচুর পড়ে রয়েছে, এবং ক্লাব হাউসের তরফ থেকে যে টিকিট বিলি করা হয়েছে সেই টিকিটই একমাত্র, অর্থাৎ ক্লাব হাউসের দিকটা পরিপূর্ণ হতে পারে। এই রকম একটা ম্যাচ, অর্থাৎ হাই ভোল্টেজ ম্যাচ, খুবই নিরুত্তাপ। এটা খুবই সাথে ফোনে রয়েছেন শিবশঙ্কর প্রাণ, প্রাক্তন ভারতীয় জাতীয় ক্রিকেটার শিবশঙ্কর পাল আমাদের সঙ্গে রয়েছেন, নমস্কার। এবং আমরা শিবশঙ্কর পালের থেকে জানতে চাইব তিনি আজকে কি বলছেন আজকের ম্যাচ নিয়ে। নমস্কার শিবশঙ্কর বাবু, নিউজ বর্তমানে আপনাদের স্বাগত। আজকের এই যে বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ, কি বলবেন আপনি? দেখো, এই ম্যাচটা নিয়ে কিছু বলার নেই, মানে এই ম্যাচটা কোনো ইম্পর্টেন্স নেই,
কেন বিকজ দুজনেই মোটামুটি ওয়ার্ল্ড কাপ থেকে আউট হয়ে গেছে, সেই জন্য এত ইন্টারেস্ট নেই লোকের, কোনো চাপ নেই। এটা এটা দুজনের মধ্যে মানে লড়াই, কে জিতবে কে হারবে তাদের টিকে থাকা, মানে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে। ডাউট দু টিম ভালো টিম, কিন্তু এই ওয়ার্ল্ড কাপ ভালো খেলতে পারেনি, সেই জন্য সাপোর্টাররা মানে টিম যদি ভালো না খেলে সাপোর্টাররা আসতে চায় না, সেই কারণেই হয়েছে। আমরা দেখেছি যে বাংলাদেশ আফগানিস্তানের সাথে মানে জিতেছে, কিন্তু বাকি সব ম্যাচই আগের ম্যাচেও কিন্তু ঠিক মতো জিততে পারেনি, যেখানে নেদারল্যান্ডের মতো টিম সেখানে বাংলাদেশ বাজেভাবে হেরে গেছে ইডেনে। পাকিস্তানও তাই লাস্ট ম্যাচ হেরে এসছে সাউথ আফ্রিকার সাথে, সেই কারণে একটু সাপোর্টাররা আসছে। কিন্তু খেলা কিন্তু ক্রিকেট মানে এই দুটো টিমের মধ্যে হাড্ডাহাড্ডি হবে ইডেনে, কেউ কার এক ইঞ্চি জায়গা ছাড়বে না, তাদের দুটো টিমের মধ্যেই কিন্তু মরণ বাঁচন লড়াই। আমি আরেকটা প্রশ্ন করবো যে এবারে যে ভারতের পারফরমেন্স, তা নিয়ে আপনি কি বলবেন, কিভাবে দেখছেন ভারতকে? দেখো বিগত কত বছর ধরে ভারত কিন্তু ভালো খেলে আসছে, যেখানে দেখতে হবে যে ইন্ডিয়ান বেন স্ট্রেংথটা ইম্পর্টেন্ট, যে ভালো খেলছে, যেখানে দেখো সামি প্রথম চারটে ম্যাচ খেলেনি, তারপরে এসে ম্যাচ খেলছে সেখানে পাঁচ উইকেট। আমরা জানি যে রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব যারা ইন্ডিয়ান উইকেটে ভালো, যারা জানে যে সারা বছর এরা ছোট থেকে এরা ইন্ডিয়ান উইকেটে খেলে, কন্ডিশনে খেলে, সেখানে অনেক অনেক ভালো বল করছে, যেখানে বুঝতে পারছে 230 করে এই ওয়ার্ল্ড কাপ কিন্তু যেটা খুব কঠিন এটা ইংল্যান্ডের সাথে, সেখানে দুর্দান্ত বল করছে সামি, আমাদের বাংলার ছেলে সামি দুর্দান্ত দুটো ম্যাচ ভালো ভালো বল করে জিতিয়েছে। আমি বলবো যে ইংল্যান্ডের সাথে যে ম্যাচটা জিতেছে, নো ডাউট দুটো বোলারের জন্য জিতেছে, 230 চেস করা ইজি ইন্ডিয়ান, যা উইকেটে আমরা দেখেছি যে লখনউ উইকেট ভালো হয়, সেখানে দুর্দান্ত ব্যাটিং করেছে রোহিত, যেখানে ক্যাপ্টেন হিসাবে নিজে দায়িত্ব থেকে দায়িত্ব নিয়ে যেভাবে ব্যাটিং করছে, অসাধারণ বিরাট কোহলি আছে, যেখানে শেষ আয়ার করছে কিছু, সূর্যা কুমার যাদব করছে, মিলিয়ে মিশিয়ে ওয়ান দ্য বেস্ট টিম আমরা দেখেছি এশিয়া কাপে, কিন্তু দুর্দান্ত খেলেছে, সেই সঙ্গে ধরে রেখেছে। আর বেস্ট এত স্ট্রং, আমরা জানি যে অশ্বিনের মতো ছেলে খেলছে না, ঈশান কিষাণের মতো ছেলে বাইরে আছে, নো ডাউট ইন্ডিয়া কিন্তু তোমার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে ইডেনের এই পিচ, তোমার একদম নখদর্পণে এই পিচে তুমি অনেক অঘটন ঘটিয়েছো আমরা দেখেছি, আজকের এই ম্যাচ অর্থাৎ পাকিস্তান বনাম বাংলাদেশ, আমি কালকে সুজন দার সঙ্গে কথা বলছিলাম, পিচ কিউরেটর সুজন মুখার্জি, তিনি বলেছেন যে রান উঠবে, তোমার মতে কি কি বলছে? দেখো আমি লাস্ট ম্যাচে যখন দেখলাম তখন মানে একটু আপসেট ছিলাম, যে বল একটু ঘুরছিল দেখলাম, বল একটু স্লো আসছিল, আমার মনে হয় সিজনের প্রথম মানে যত দিন যাবে আস্তে আস্তে উইকেটটা ভালো হবে। আমার মনে হয় যে সুজন দা ঠিকই বলেছে যে রান হবে উইকেটে, যদি যদি এখানে কিন্তু বাংলাদেশে কিন্তু স্পিনারও ভালো, পাকিস্তান কিন্তু সেইভাবে স্পিনাররা ঠিক বল করতে পারছে না, পেস বোলিং এর উপর নির্ভর করছে। ইডেনে আমরা জানি সবসময় রানের খেলা, যে আগে এখন এখন একটা ফ্যাক্টর ডিউ ফ্যাক্টর, যারা টসে জিতে আগে ফিল্ডিং করে তাদের তারা কিন্তু তারা কিন্তু এগিয়ে থাকবে, কেননা সেকেন্ড হাফে কিন্তু বল ভেজা শুরু করবে, ভিজলে কিন্তু সেখানে বল করা খুব টাফ হয়। শিবশঙ্কর দা, ম্যাকোদা আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে তোমার এই প্রশ্নটার পরিপ্রেক্ষিতেই বলছি, যে ক্রিকেট হচ্ছে ক্রিকেটের ইডেনের নন্দনকানন হচ্ছে সেটা হচ্ছে এই ব্যাটসম্যানদের স্বর্গরাজ্য, সেক্ষেত্রে সুজন দা কালকে একই কথা বলেছেন যে ব্যাটসম্যানরা যারা প্রথম ব্যাট করবে তারা ভালো রান করবে এবং যে দল ব্যাট ভালো করবে সেই দলই ম্যাচ জিতবে, এইটা 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 সম্পর্কে তোমার যুক্তি কি? না এটা আমার আমার মনে হয় না, দেখো ম্যাচ জেতা বলার নাই, আমার আমার পরিপ্রেক্ষিতে দেখো যে ইন্ডিয়া কিন্তু ভালো ব্যাট করেছিল, যে জায়গায় 230 করেছিল সেখানে কিন্তু বোলাররা ম্যাচ জিতিয়েছে, নো ডাউট, কিন্তু দুটো ডিপার্টমেন্টই ভালো করতে হবে, আইদার ব্যাটিং, আমি ব্যাটিং ভালো করলাম বোলিং খারাপ করলে জিতবো না, তোমাকে তিনটে ডিপার্টমেন্টই ভালো করতে হবে, ব্যাটিং বোলিং ফিল্ডিং, তিনটে ডিপার্টমেন্ট যে টিম ভালো করবে তারা এগিয়ে যাবে। আর একটা জিনিস যে কখনোই ব্যাটিংয়ে যেতে যায় না বা কখনোই বোলিংয়ে যেতে যায় না,
যদি আমি ভালো বল করি, ভালো ক্যাচ না ধরলে কিন্তু ম্যাচ জিতা যায় না। সেখানে বলো তিনটে ডিপার্টমেন্ট যারা ভালো করবে তারাই তারাই জিতবে। দেখো আরেকটা কথা হচ্ছে, ইডেনে আমি 5 তারিখের ম্যাচে আসি, 5 তারিখ একটা হাই ভোল্টেজ ম্যাচ, এবং ন্যাচারালি হাই ভোল্টেজ, এবং এই ম্যাচের ওপর অনেক কিছু নির্ভর করছে। সেখানে বিশাল আয়োজন, সেক্ষেত্রে বিরাট কোহলির আবার জন্মদিন, সেই ম্যাচে মোহাম্মদ সামি খেলতে নামছে, মোহাম্মদ সামির ঘরের মাঠ, এবং বিরাট কোহলির জন্মদিন না মোহাম্মদ সামির ঘরের মাঠ, দুটোর মধ্যে দর্শকরা কাকে বেশি করে উৎসাহিত করবে বা কোন বিষয়টিকে নিয়ে মাতামাতি করবে? দেখো অবভিয়াসলি আমার মনে হয় যে বিরাট কোহলি নিয়ে মাতামাতি করবে, কিন্তু বাংলার লোকেরা বা বাংলা ক্রীড়াপ্রেমীরা তারা কিন্তু সামির বোলিং দেখতে মুখিয়ে থাকবে। কেননা সামির যে লাস্ট দুটো ম্যাচে যা ভালো বল করেছে সেগুলো সামিকের উপর সবাই যখন ক্রিকেট প্রেমীরা তারা কিন্তু সামিকেরই ফলো করবে। বিরাট কোহলি তো আছেই, তার সাথে আজ ঘরের ছেলে ভালো বল করে জেতালে সেখানে কিন্তু একটা আলাদা ফিলিংস বা আলাদা সিএবি আলাদা ফিলিংস হচ্ছে, আমাদের ঘরের ছেলে ভালো বল করে ম্যাচ দিয়েছে। অসংখ্য ধন্যবাদ শিবশঙ্কর পাল, আমাদের মধ্যে ছিলেন এতক্ষণ ধোনির সঙ্গে খেলা অন্যতম ক্রিকেটার, জাতীয় ক্রিকেটার শিবশঙ্কর পাল। ম্যাকোদা তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। একদমই একদমই রাজকুমার, তোমাকেও ধন্যবাদ, শিবশঙ্কর বাবু আপনাকেও ধন্যবাদ। এবং এরপরে যে আমি যে প্রশ্নটাই আসব, যে খবর এখন এখন এই মুহূর্তে বিশ্বকাপের সাতকাহন আছে, এ পর্যন্তই খবরের সব ধরনের লেটেস্ট আপডেট পেতে চোখ রাখুন নিউজ বর্তমানে।